সমাবেশ বৃষ্টি হবে আমরা জেনেই সমাবেশটা ছোট করে এই সামনেই করার জন্য শুধু মীনাক্ষীকে বক্তা রেখে করেছিলাম, তাও বৃষ্টি এসে যাওয়ার জন্য অর্ধেকটা হয়ে বন্ধ হয়ে গেছে। বড়বেতায় ডিওএফআই সমাবেশ হচ্ছে, এটা যে সুশান্ত ঘোষ নেই, সুশান্ত ঘোষ আছেন, উনি হয়তো আগামীকাল আসবেন। আমাদের ওরকম কেউ কেন্দ্রিক বলে কিছু নয়, আমরা সামগ্রিক ভাবে সবাই মিলেই আমরা কাজ করছি। কি বলবেন, মুখ্যমন্ত্রী তো নন্দীগ্রামের পর আবার ভবানীপুরে দাঁড়িয়েছে, এখন মুখ্যমন্ত্রীর মনোবাসনা পূরণ করার জন্য যদি সবাই মিলে একসাথে লেগে থাকে তাহলে তো কিছু করার নেই, আর উনি তো হেরেই মুখ্যমন্ত্রী হয়েছেন, আর সেই মুখ্যমন্ত্রীর জায়গায় স্ট্যাম্প লাগানোর জন্য ভারতবর্ষের সমস্ত রকম নিয়ম নীতি যা আছে সেই নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এক পেশে ভাবে হয়। আর আমরা এটা জানি যে সংসদীয় গণতন্ত্রে সমস্ত রকম যা সংস্থা আছে সেগুলো সংসদের পক্ষেই কাজ করে। কোভিড পরিস্থিতিতে আরও অনেকগুলো বিষয় ছিল যে বিষয়গুলোকে নিয়ে রাজ্যের সরকারের কাজ করা ছিল, যতটা উপনির্বাচন সম্পর্কে ওনারা এতটা বেশি চিন্তিত, এতটা বেশি ওনারা সক্রিয় অন্য জায়গায় মানুষের দুঃখ দুর্দশা কষ্ট স্বাস্থ্য শিক্ষা নিয়ে ততটা সক্রিয়। বাবুল সুপ্রিয় কিছুক্ষণ আগে তৃণমূলে যোগ দিয়েছে, তাহলে ভবানীপুরে কি গোটা পড়ছে? কষ্ট পাচ্ছিলেন খুব, উনি কাজ করতে পারছিলেন না, আমরা তো শুনছিলাম পদত্যাগ করবেন, হয়তো বুঝিয়ে সুঝিয়ে বলেছেন ওদিকে থাকাও যায় এদিকে থাকাও তাই, এদিকে চলে এলেই ভালো, তাই চলে গেছে। গোটাপ তো গোটা দেশ এবং রাজ্য জুড়ে, আমরা তো আর এটা বলতে পারি না যে দুজন একসাথে বসে হাঁটছে বা একসঙ্গে কাঁধে হাত দিয়ে বসে আছে, কিন্তু যদি পলিসির দিকে তাকায় তাহলে বিজেপির যা গোটা দেশকে শাসন করার পলিসি, মানুষের স্বার্থের পরিপন্থী আমাদের সংসদকে ব্যবহার করার যা পলিসি, সেখানে অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের এবং তাদের এমএলএ এবং তাদের এমপিদের কোনো রকম ব্যতিক্রমী ভূমিকা নেই। এই তো জিএসটির আন্ডারে পেট্রোল ডিজেল আসুক এর জন্য মিটিং হলো, পশ্চিমবঙ্গ কি তার পক্ষে কথা বলেছে? বলেনি। পেগাসিসকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসে সরকারের বিরুদ্ধে কথা বলল, তৃণমূল কি সেখানে গেছে? যায়নি। এতে পরিষ্কার কথা, ওরা চাইছে পেট্রোল ডিজেল জিএসটির বাইরে থাকুক, তৃণমূলও তাই চাইছে। পেগাসাস নিয়ে সরকারের যা দৃষ্টিভঙ্গি সেইদিকেই তারা মনোভাব স্পষ্ট করছে। আর বিজেপি পশ্চিমবঙ্গের হেভিওয়েট নেতারা এত সরাসরি এবং এত সহজভাবে তৃণমূলে জায়গা পাচ্ছেন, আর এতদিন তৃণমূলের হেভিওয়েট নেতারা বিজেপিতে খুবই সহজে জায়গা পাচ্ছিল, এর থেকে যদি এটাকে আপনারা গোটা বলেন তো বলতে পারেন, আমরা বলবো পলিসি এক মানুষকে পিছিয়ে মারার জন্য। নন্দীগ্রামে সুশাসন তো ছেড়ে দিন, গোটা ভারতবর্ষে কি সুশাসন ফিরেছে? প্রত্যেকটা 11 মিনিটে একটা করে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, 20 কোটি 50 লক্ষ বেকার, কোভিডের জন্য যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন নেই, যারা ডেলি হাজিরিতে কাজ করছে তাদের কাজ চলে যাচ্ছে, আগস্ট মাসে 15 লক্ষ নতুন করে বেকার হয়েছে, দেশ আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র থেকে শুরু করে যা কিছু আছে বেচে দিচ্ছে, এটাকে যদি সুশাসন বলা হয় তাহলে পশ্চিমবঙ্গেও সুশাসন চলছে, পশ্চিম মেদিনীপুরেও চলছে, নন্দীগ্রামেও চলছে। জোট প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেছেন ভোট চলে গেছে, জোটের প্রশ্ন নেই, কি বলবেন? জোটের প্রশ্নে সিপিআইএম এর আমাদের যারা নেতৃত্ব আছেন তারা বলেছেন, সীতারাম ইয়েচুরিও বলেছেন, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মিটিং হয়েছে, সেখানেও আমাদের প্রেস বিবৃতিতে আমাদের পার্টির নেতৃত্বরা সে কথা স্পষ্ট বলে দিয়ে, গতকাল বিমান বসু বলেছেন তৃণমূল প্রশ্নে অচ্ছুত নন সর্বভারতীয় ক্ষেত্রে, বিমান বসু তৃণমূল প্রশ্নে অচ্ছুত নয় এই লাইনটা বলেছেন কিনা সেটা আমি বলবো, আরেকবার আপনারা দেখে নিন।